বাগানে চলে আসলাম দেখি কি কত ফুল হয়েছে সেই ভিতরে দেখতেছি যে আমাদের তো অনেক গাছ রয়েছে এই যে দেখো উস্তে গাছ এই যে আর একটা উস্তে গাছ আর ওখানে ছিল অনেকগুলো মিষ্টি কুমড়ো গাছ এই দেখো তোমাদের দাদা লাগিয়ে দিল এই দেখো সব মিষ্টি কুমড়ো গাছগুলো ছোট্ট ছোট্ট হয়েছে আমি যেখানে কাজ করি সেখানকার আমার ম্যানেজার সে আমাকে গাছগুলো চারা দিয়েছিল আর এই যে দেখো আর এখন আমাদের দুইটা উস্তে গাছ আছে উস্তে গাছ ওখানে লাগালেও সমস্যা নাই জায়গা নেই ও হ্যাঁ ঝাল আচ্ছা 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 আসল জিনিস তো ভুলেই গিয়েছি এই যে বন্ধুরা এক ডলারেও দিয়ে ছয়টা ঝালগাছ নিয়েছি এক ডলার মানে এক ডলারের ছয়টা ঝাল গাছ হচ্ছে বাম্পার প্রাইস হ্যাঁ বন্ধুরা সেটা নিয়ে আসছিলাম আজকে সেগুলো রোয়া হবে তাই যে দেখো সুন্দরভাবে তোমাদের দাদা উঠাচ্ছে আর মাটি খুঁজতেছে লাগলে এটা উঠায় দিতে পারো যদি প্রয়োজন লাগে ওদিকে আমার ইসের পুঁইশাক গাছ তো এদিকে দেখা করতে চলে আসে সবার সাথে পুঁইশাক গাছ গুলো হচ্ছে ঠাকুরের আশীর্বাদে আর এই যে দেখো আমার সেই ঝাল গাছগুলো পাতা ছাড়লেই মনে করো মাটিতে জোর আসে যথেষ্ট পরিমাণ পাতাটা ছাড়তে যতটা দেরি আজকে বাগানের সিচুয়েশনটা এরকম অনেক কিছু নিব আজকে তো তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই যে দেখো আমার ছোট্ট জুকিনি চলে আসছে আরও কিন্তু ঝুঁকি নিয়ে আসতেছে খাবার দিয়েছি কাছে এখন একটু বেটার হচ্ছে আগের থেকে অনেক খারাপ অবস্থা ছিল এই যে দেখো ঝুলতেছে আর দেখাই নতুন নতুন একটা সদস্য হ্যাঁ বন্ধুরা আমার বাগানের অতিথি আসছে আর অতিথিটা না আমিও মাঝে মাঝে খুঁজে পাই না এটাই হয় অতিথিটা হচ্ছে এইখানে একটা মুসতে ঝুলছে এই দেখো আসলে তোমাদেরকে দেখাতে পারতেছি হ্যাঁ হয়তো বা দেখাই ওই যে দেখছো বন্ধুরা অতিথি হ্যাঁ অতিথিটাকে দেখাই যায় না অতিথি খুব ঝেঁকে ঝেরে গুজে থাকে তারপরে এসে দেখি কি এখানে টমেটো গাছে তো দেখি টমেটো হয়েছে এই দেখো হ্যাঁ বন্ধুরা টমেটো কিন্তু ঝুলতেছে অনেকগুলা আর সাইজটা একটু বড় হয়েছে আগের সাইজগুলো তো এতটা বড় ছিল না আমার এখানে সাইজটা কিন্তু যথেষ্ট অন্যটা একটু বড় হয়েছে তা আমি এখানে খুবই খুশি তারপরে দেখি কি আমার সূর্যমুখী বাগান থেকে বের হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা এই হলো আমার বাগান আর এইখান থেকে সূর্যমুখী অন্যের বাগানের দিকে ছুটে যাচ্ছে তারপরে এখানে খুঁজতে খুঁজতে চলে আসলো আজকে আমি নিবোটা কি দেখি কি এখানে আমার একটা মিষ্টি কুমড়ো বন্ধু বসে রয়েছে এই যে দেখো তো সুন্দর লাগতেছে আমি কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে একদম গাছে তেমন একটা অবস্থা দেখো তো মিষ্টি কুমড়ো বন্ধুটাকে আজকে এই মিষ্টি নিয়ে ভত্তা খাবো কারণ আমার কুমড়ো ভত্তা খেতে দারুণ মজা লাগে আর এই যে মিষ্টি কুমড়ার বন্ধু চলে আসছে আরো দুই তিনটা এই একটা এই একটা দেখো এখন এইটা যখন নিব তখন নেক্সটাই জোর চলে আসবে কারণ এইটাই সম্পূর্ণ জোর দিতে পারতেছে গাছটা এখন নেক্সট নেক্সটটাই জোর দিবে তো ওই জন্য নেক্সটটা পরে নেব তো আজকে একটা মজার জিনিসও পেয়ে গিয়েছি খুঁজতে 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 পারবো কি স্ট্রবেরি কি হয়েছে নাকি এটা আমার স্ট্রবেরি প্লান্ট এখানে আমার খুঁজে খুঁজে দেখতে হয় হয়েছে নাকি এই দেখো তোমাদের সাথে বলতে না বলতে স্ট্রবেরি একটা পেয়ে গিয়েছি টেনটে না হ্যাঁ আর আমার ম্যাঙ্গো স্ট্রবেরির কি খবর রে ভাই এই দেখো ম্যাঙ্গো স্ট্রবেরি হ্যাঁ এইখানে আমি ম্যাঙ্গো স্ট্রবেরি এইখানে এই জন্য বলি স্ট্রবেরিটার সাইজটা দেখো পুরো ম্যাঙ্গোর মতো তাই না সেই জন্য আমি ম্যাঙ্গো স্ট্রবেরি বলে থাকি কিন্তু বন্ধুরা সাথে সাথে দেখি কি এইখানে আরও দুইটা বন্ধু ঝুরঝুর ঝুরঝুর করতেছে এই যে সুন্দর লাগে না হ্যাঁ আমার কিন্তু খুবই ভালো লাগে আর এখানে সিমও হয়েছে এই দেখো একটু বড় হলে নিব তোমাদের দেখানোর জন্য দেখাই এই যে দেখো ঝুলতেছে কি আনন্দ আজকে আমি আবার সূর্যমুখীগুলো নিয়ে নিচ্ছি যে দেখো একটা সূর্যমুখী উঠিয়ে ফেললাম একটু ফোটা বিচি হয়েছে এই যে তিন চারটে উঠিয়ে অলরেডি রাখছি আবার আজকে আসতে না আসতে লাউ পেয়েছি বন্ধুরা আমার গাছের প্রথম লাউ তোমাদের না দেখি কি ছাড়বো চলো তো এই দেখো এই হলো আমার গাছের প্রথম লাউ তোমরা কি এরকম লাউ দেখছো হ্যাঁ বন্ধুরা এই হলো আমার গাছের প্রথম লাউ লাউটা অনেক সুন্দর মানে তাজা একদম ছোট্ট হয়েছে কারণ এত ছোটো লাউ আমি রাখতে পারবো না লাউটাকে বড় বানাতে হবে গাছটিকে তাই আমি লাউটাকে তুলে ফেললাম তো সেটাও তোমাদের দেখালাম আর আমার এই ম্যাঙ্গো স্ট্রবেরিটাকে আমি এখনই ভক্ষণ করে ফেলবো কারণ আমার ক্ষুধা পেয়েছে মনে হচ্ছে ক্ষুদা অ্যাকচুয়ালি না জল তৃষ্ণা পেয়েছে দেখো ধুয়ে ফেলতেছি হাতে স্ট্রবেরি ভালো লাগে না আমার কিন্তু খুবই ভালো লাগে এই বাগানে এসে স্ট্রবেরি তুলে খাওয়ার মজা আলাদা এদিকে দিকে তোমাদের দাদার গাছ লাগানো হয়ে গেল কি লাগানো হয়ে গেল নাকি দারুন ছয়টা ছয়টা মরিচ গাছ লাগিয়ে ফেলছে অলরেডি এই ছয়টা তো তোমাদের দেখিয়েছিলাম ওইখান থেকে সেম গাছ সেম জায়গা থেকে আনছিলাম মাত্র ওয়ান ডলার দিয়ে এই সয়টাও আনছি ওয়ান ডলার দিয়ে তো দেখতেই পারলো ওয়ান ডলারের কামাল এখন হচ্ছে স্প্রে করতে হবে স্ট্রবেরি খাবে এরা ম্যাঙ্গো স্ট্রবেরি খাও আমি দিচ্ছি কিরম মিষ্টি এখানে আরো একটা আছে বড় স্ট্রবেরি চলো ওত্তেরি ও শিট এই দেখো বন্ধুরা তোমাদের দেখাতে এসে দেখি দুই টেস্টrawberry ও দারুন দারুন কালার রয়েছে আর একটা রয়েছে দেখতেছি বাহ দারুন ওগুলোরে একটা লাগাবো লাগাবো না পরে লাগাবো না এই দেখো তিন টেস্টrawberry পেয়ে গেলাম আরও কি আছে এখানে এখানেও মাঝে মাঝে থাকে এখানে ফুল আসছে এই যে আবার হবে এই যে এখন স্ট্রবেরি গুলো ধুবো কি মজা লাগে বাগানে আসলে তোমাদের কেমন লাগে বন্ধুরা এই ভিডিওগুলা অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে এই দেখো স্ট্রবেরি গুলো চিকচিক করতেছে জলের ভিতরে উফ দারুণ দারুণ না একদম জলে টল মানে আমাদের এইভাবে দেখাই দারুণ সুন্দর লাগলো বাগানের ফল ফসল খেতে তার না ভালো লাগে বেশি করে জল দাও কারণ এইখানে কিন্তু এখন গাছ লাগানো হয়েছে তো গাছ লাগানো হলে কিন্তু অবশ্যই জলটা দিতে তোর মাথায় জল দিচ্ছ আমার বেগুন ঝুলতেছে কিন্তু বন্ধুরা বেগুন সুন্দরী আমি যেন কোনো একটা ইউটিউবারের ভিডিও দেখেছি বেগুন সুন্দরী তো আমারও বেগুন সুন্দরী হয়েছে ওই যে দেখো তো কেমন হয়েছে বেগুন সুন্দরী গুলা ঝুলতেছে ঝপঝপ করে এই যে জল দেওয়া চলতেছে বন্ধুরা নিচু করে দাও নিচু করে দাও পাতায় না লাগাও

যেটা তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম চকচক করতেছে একদম একদমই চকচক করতেছে কি আনন্দ যে লাগে বাগানে এসে এগুলা দেখলে মনটা আমার ভরে যায় আর এইটা দেখো কি লম্বা হয়ে গেছে এই যে ভাপরে বাপ দেখি ওইটা নিয়ে আসি সারা বাগানে এফিট ভরে গিয়েছে এই দেখো স্প্রে করতে হবে এখন এখন স্প্রে করতেছি কারণ প্রচুর পরিমাণে এফিড হয়েছে যে মানে গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছের মাথায় মাথায় এফিড ভরে গিয়েছে আর এফিড জিনিসটাকে তোমরা যদি না জেনে থাকো এখনই বলে দিই এফিড হচ্ছে এক ধরনের পোকা জাতীয় যেটা পিঁপড়ায় বহন করে নিয়ে আসে এই আমার বিশেষ করে বেগুন গাছে হয়েছে আর আমার বেগুন গাছটা তো খুবই পছন্দ তুমি জানো তোমরা জানো বন্ধুরা বেগুন গাছে আমার মানে খুবই মানে খুবই পছন্দের এই বেগুন গাছগুলোর জন্য কত কিছু করছি আমি জল টল দিয়ে জল টল দেওয়াটা মেইন বিষয় না বেগুন গাছগুলো বলতে পারো যে এখানে সার দিয়ে পুরো ভরা তাতে যদি এফিড লাগে কষ্টই লাগবে ওরে বাবা আড়াই কেজির ওজননেস আড়াই কেজির ওজনের কুমড়ো জ্বলতেছে দেখো কই 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 দেখো এই যে বন্ধুরা আড়াই কেজির ওজনের কুমড়ো বলে কোথায় পায় তো আমি এই যে জাস্ট আমি অল্প স্বল্প দিয়ে যাচ্ছি কালকে এসে ভালো মতো দিব না বেশিক্ষণ থাকবো না বাগানে কালকে দিয়ে যাচ্ছে যেন বাড়তে না পারে এফিড গুলা এত পরিমাণ এফিড হয়ে যাচ্ছে বন্ধুরা প্রত্যেকটা গাছের বেগুন গাছগুলো স্পেশালি দেখতেছি মানে বেগুন গাছ শুধু নেই কিন্তু সব গাছেই লাগে তো এ শুধুমাত্র যে বেগুন গাছে লাগছে তা না সব গাছেই লাগে জল দেওয়া চলতেছে নিচে করে দাও আমি বেগুন গাছে দিচ্ছি তো এই দেখো বন্ধুরা এফিট সারা জায়গায় হয়েছে আজকে আর অত দেওয়া হচ্ছে না যেটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গাছ ওইগুলাই দিয়ে চলে যাচ্ছে এই হলো আমার সেই লেবু গাছটা বন্ধুরা দুই দিন আগেও দেখিয়েছিলাম যে কিভাবে হওয়ার আগে আমি আবারও স্প্রে করতেছি ভালো এই এমন আমি ভাবছি কি আগে যেহেতু উস্তে গাছ উচতে হয়তো তিতা তিতা হয়তো এফিট কম লাগে এমন কোনো কথা নেই বান্দারা সব জায়গায় লাগে তো উস্তে গাছেও কিন্তু আমার এফিট লাগছে আর আমি সেইভাবে স্প্রেও করতেছি একটা জিনিস আমি শিখে গেছি এই বাগান করার দিনের কথা চিন্তা করে কোন গাছে কোনটা লাগলে কি দিতে হবে এই নিয়ে মনে করে আমি প্রচুর রিসার্চ করি তোমরা কি বলবো যতক্ষণ আমার টাইম থাকে ইউটিউবে আমি সারাক্ষণ এই রিসার্চ করতে থাকি যে এই বাগানের এই অসুখটার জন্য কোনটা লাগবে শুধু একটা রিসার্চে আমি অসফলতা পেয়েছি বন্ধুরা সেটা হচ্ছে কুম মানে কুমড়া না এটা কি কি বলে শশা আর হচ্ছে মিলডু মানে হচ্ছে পাউডারি মিলডু এই যে পাউডারি পাউডারি হয় কুমড়ো গাছের পাতায় বা বিভিন্ন বিভিন্ন গাছের পাতায় যে পাউডার পাউডার মানে শশা স্কোয়াশ গাছের পাতায় যে মিল্ডু হয় এইটা কিভাবে কমাতে হয় আমি এই জিনিসটা এখনো সমাধানটা পাইনি কিন্তু বাদ বাকি মনে করো যে সমাধান পাওয়ার দরকার বা খুঁজেছি আমি পেয়েছি ও আচ্ছা সরি দেখ আজকের মতো এই পর্যন্ত রাখতেছি দেখা হবে তোমাদের সাথে কালকে আবারও সেম সময় সেম সময় অ্যাকচুয়ালি না আমি ভিডিওটা আপলোড করি সবসময় সেম সময় তো ও তোমাদের তোমরা দেখতে চাইতে পারো যে আমি কী জন্য স্প্রে করতেছি যে স্প্রে করার যে কারণটা সেটা আমি তোমাদেরকে একটু দেখাই এই যে দেখতে পারতেছো পাতাটায় খুব কাছ থেকে দেখাচ্ছি কালো কালো স্পট দেখতে পারবে এটা হচ্ছে সেই খুবই খারাপ জিনিস এটাকে খুব কি এফিট বলে এই পাতায় হয় এবং পাতাটাকে পুরা নষ্ট করে দেয় তো আমি চেষ্টা করতেছিলাম যে এর থেকে গাছটাকে রক্ষা করার এর থেকে রক্ষা করতে গেলে একটাই কাহিনি যদি আমি পিঁপড়াকে স্টপ করতে পারি বন্ধুরা তাহলে কিন্তু হয়ে যায় কিন্তু পিপরা স্টপ করার মতো পদ্ধতি আমি পাচ্ছি না পেয়েছি বাট দীর্ঘমেয়াদি পদ্ধতি না দুই সপ্তাহ তিন সপ্তাহের জন্য যদি স্টপ হয় আবার সামনের সপ্তাহে চলে আসে এই হলো সমস্যা তো তোমাদের সাথে যদি তোমাদের যদি কোনো পদ্ধতি জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমার বন্ধুরা আমাকে হেল্প করতে পারো কমেন্ট করে কীভাবে কিভাবে স্টপ করা যায় পিঁপড়াকে তাহলে আমার এফিডটাও হবে না আশা করি এফিড হচ্ছে পিঁপড়ার জন্যই আসে তো এই হলো কারণ দাঁড়াও তোমাদের আর একটা পাতা দেখাই এই দেখো ছিঁড়ে নিয়ে আসতেছি এই দেখো কিভাবে হয়েছে দেখতে পারতেছো বন্ধু তোমাদের কাছ থেকে দেখাচ্ছে একদম এই হচ্ছে সেই এফিড খুবই খারাপ জিনিস এটাও হয়েছে কালকে এসে আরো অনেক পাতা কাটতে হবে দেখো এখন মরে যাবে আমি যেহেতু দিচ্ছি কিন্তু এই হলো কাহিনী আচ্ছা বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যদি আমার জন্য কোনো প্রশ্ন থাকে কোনো রকম কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো আর অ্যাপ্রিসিয়েটের জন্য তো অবশ্যই কমেন্ট করবা তো দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে সেই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই বন্ধুরা